আড়গোয়া গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ সন্দলপুর পানিনালা সহ মোট চারটি বুথের তৃণমূল কংগ্রেসের নবনির্মিত দলীয় কার্যালয়ের উদ্বোধন। বছর শেষে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের আড়গোয়া গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ সন্দলপুর পানিনালা সহ মোট চারটি বুথের তৃণমূল কংগ্রেসের নবনির্মিত দলীয় কার্যালয়ের উদ্বোধন হল। শুক্রবার চারটি দলীয় কার্যালয়ের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন আড়গোয়া অঞ্চলের উপপ্রধান অপরেশ সাত্রা। এদিন প্রতিটি বুথে দলীয় পতাকা উত্তোলনের পরে আনুষ্ঠানিকভাবে এই নতুন বুথ কার্যালয়গুলো ফিতে কেটে শুভ উদ্বোধন হয়। আজকে আপনাদের এই দলীয় কার্যালয় উদ্বোধন কি বলবেন? আমরা এলাকার মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে আগামী দিন মানুষের 2022 সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, এলাকার উন্নয়ন শান্তি বজায় থাকুক। আচ্ছা, এখানে কি এই দলীয় কার্যালয় আগে ছিল না? গত 2014 থেকে এখানে দলীয় কার্যালয়ের আমরা কাজ করে আসছিলাম। গত 17ই ডিসেম্বর থেকে যে অত্যাচার শুরু হয়েছিল এলাকায়, তো আজকে শুধু এই কার্যালয় নয়, আমাদের দলীয় আঞ্চলিক কার্যালয় সহ চারটি কার্যালয় ভস্মীভূত হয়েছিল বিজেপির হারমাত বাহিনীর দ্বারা। তো আজকে নতুনভাবে এলাকার মানুষ এই এলাকার মানুষের স্বার্থে আজকের এই কার্যালয়ের আবার উদ্বোধন ঘটালো। আচ্ছা, এই কার্যালয় থেকে আপনাদের কী কাজকর্ম থাকে? পঞ্চায়েতের যে যে কাজকর্ম আমাদের থাকে, সাংগঠনিক কাজকর্ম, আমাদের এলাকার মানুষের পরিষেবা, এই এলাকার মানুষ যাতে সুস্থভাবে সেই পরিষেবা পায় তার জন্যই দলীয় কার্যালয়ের উদ্বোধন। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।